গল্প ইজি টিউটোরিয়াল। আমি হেলেনা ভট্টাচার্য। পুরনো সিল্ক শাড়ি দিয়ে সুন্দর চাদর কিভাবে তৈরি করা যায় সেটা আমি দেখাবো। এই ছিঁড়ে যাওয়া সিল্ক শাড়ি, এই ছিঁড়ে যাওয়া সিল্ক শাড়ি না ফেলে দিয়ে আমি চাদরটা কিভাবে তৈরি করছি সেটা আমি এই ছেঁড়া সিল্ক শাড়িটা থেকে এরকম টুকরো করে করে কেটে নেব। এই টুকরোগুলোর মাপ হলো 10 ইঞ্চ, 10 ইঞ্চ স্কোয়ার, 10 ইঞ্চি স্কোয়ার কাপড় কেটে নেব। এরকম টুকরো বেশ কয়েকটি কেটে নেব। এরকম ভাবে আমি এই কাপড়গুলোকে, সিল্ক কাপড়গুলোকে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি। ফ্রেন্ডস, এই টুকরোগুলোকে আরো বিভিন্ন কালারের সিল্ক কাপড় তার সঙ্গে আমি জুড়ে লম্বা করে নেব। প্রথমে এরকম দুটো কাপড় জুড়ে নিলাম, তারপরে এই দুটো কাপড়ের সঙ্গে আবার এই দুটো কাপড় এরকম জুড়ে নেব, এরকম জুড়ে নেব। এই অংশটা জুড়ে নেবো আবার, এই অংশটাকে আবার জুড়ে নেবো। এইভাবে লম্বা করে নিতে হবে। এরকম জুড়ে জুড়ে এরকম লম্বা করে নিয়ে আবার এটার সঙ্গে জয়েন করে দেব, এটার সঙ্গে জয়েন করে দেব।
এভাবে ঝুলে ঝুলে চাদরের আকারে চওড়া করে নিতে হবে এবং তারপরে এটাকে উল্টো করে সেলাই করে দেব। এই জয়েন্ট গুলো ভেতরে চলে যাবে, জয়েন্ট গুলো বাইরে দেখা যাবে না। ফ্রেন্ডস, এরকম সেলাই করে নিয়ে এবার এটাকে উল্টে দিতে হবে। উল্টে এটাকে ভিতরে খোলা অংশটাকে ভিতরে দিয়ে আবার এখানে একটু মেশিনে সেলাই করে দিতে হবে। কাঁথা স্টিচের সেলাইটা করব যাতে জিনিসটা দেখতে ভালো হয়, আর পাশে এরকম সুতোটা বার করে রাখব, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে একটা গিট দিয়ে সুতোটাকে লক করে দেবো। তারপর সোজা রান সেলাই, যেটা বাংলাতে কাঁথা স্টিচটা করব। এখানে সুতোটা একটু রেখে দিয়ে একটা গিট দিয়ে দেবো। গিট দিয়ে খানিকটা সেলাই করে নিয়ে একটা চুমকি বসিয়ে দেবো। একটা চুমকি দিয়ে দেবো, একটু গর্জাস হবে। যেহেতু এটা চাদর হিসাবে, গায়ের চাদর হিসাবে ব্যবহার করব, সেই জন্য একটু গর্জাস হলে ভালোই লাগবে দেখতে। এভাবে পুরো লাইনটা সেলাই করব, আর মাঝে মাঝে একটা করে চুমকি দেব। এভাবে পুরো লাইনটা শেষ করে দিলাম। ফ্রেন্ডস, যদি আপনাদের এই পুরনো ছিঁড়ে যাওয়া সিল্ক কাপড়ের
তৈরি এই চাদরটা পছন্দ হয় তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন নতুন আরও সুন্দর এরকম আইডিয়া নিয়ে আপনাদের কাছে আসতে পারি। থ্যাংক ইউ।